আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। ভিউয়ার্স, আমরা গত ক্লাসে শিখেছি কীভাবে হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু ব্যবহার করতে হয়। এই ক্লাসে আমরা শিখব তার নেগেটিভ ফর্ম, মানে আগের ক্লাসে ছিল পজিটিভ ফর্ম, আমাকে যেতে হবে, আমাকে তাকে যেতে হবে, আমাকে যেতে হয়েছিল, তাকে খেতে হয়েছিল, তাকে দৌড়াতে হয়েছিল, এই ধরনের। আমরা এখন না, আমাকে যেতে হবে না, তাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না, আমাকে যেতে হয়নি, তাকে যেতে হয়নি, এই ধরনের ব্যবহারগুলো আমরা শিখব। তবে এই ক্লাসটা একটু ডিফারেন্ট, একটু হার্ড ওয়ে, একটু ভালো করে বুঝতে হবে এখানে, কারণ এখানে কিছু চেঞ্জিং ম্যাটার আছে। সো লেটস গেট স্টার্টেড। প্রিভিয়াস ক্লাসের মতো আমরা আগে স্ট্রাকচারটা দেখি। দেখেন, প্রথমে আমরা দেখেছি সাবজেক্ট, তারপরে হলো হ্যাভ টু, কিন্তু এখানে হলো ডোন্ট হ্যাভ টু। তারপরে ছিল হ্যাজ টু, কিন্তু এখানে হলো ডাজেন্ট হ্যাভ টু। তারপরে ছিল হেড টু, কিন্তু এখানে হলো কি ডিডেন্ট হ্যাভ টু। সব জায়গায় হ্যাভ টু, হ্যাভ টু। কেন? এই কেন আমরা বুঝতে পারবো যদি আমরা এক্সাম্পল সহ একটু আলোচনা করি। তো দেখি আমরা কেন এই হ্যাভ টু সব জায়গায় হলো। ওকে, ফার্স্ট অফ অল আমরা হ্যাভ টু ব্যবহার করি। প্রেজেন্ট ফর্মে আমরা দেখেছি আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, কিন্তু এটা ছিল পজিটিভ। যদি আমরা নেগেটিভ করি তাহলে আমাদেরকে কী করতে হবে, এই ডোন্টটা বেশি অতিরিক্ত নিয়ে আসতে হবে। তাহলে আই ডোন্ট হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে না। তাহলে আমাকে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে আসতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু কাম, আমাকে কথা বলতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে আমাকে কিন্তু কথা বলতে হবে না, আমাকে বাংলায় কথা বলতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু স্পিক ইন বাংলা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাভ টু দ্য পূর্বে যদি আমরা ডোন্ট বসিয়ে দিই তাহলে নেগেটিভ ফর্ম হয়ে যায়। তাহলে আমরা এবার দেখি হ্যাজ টুর ব্যবহার ইন নেগেটিভ ফর্ম। আমরা দেখি এখানে যে হি হ্যাজ টু ওয়াক ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। ওকে, সো এটাকে যদি নেগেটিভ ফর্ম করতে হয় তাহলে এর পূর্বে আমাদের হি পড়ে এবং হ্যাজ টুর পূর্বে একটা ডাজেন্ট নিয়ে আসতে হবে। হি ডাজেন্ট, তারপরে এই হ্যাজ টুর পরিবর্তে হবে হ্যাভ টু। যখন আমরা চেঞ্জ করব হ্যাজ টুর পূর্বে আমরা ডাজেন্ট নিয়ে আসব, তখনই কি আর হ্যাভ টু, হ্যাজ টু থাকবে না, তখন হ্যাভ টু হয়ে যাবে নেগেটিভ ফর্মের ক্ষেত্রে। ওকে, তাহলে হি ডাজেন্ট হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং। ওকে, তাহলে তাকে কি সকালে হাঁটতে হবে না, হি হ্যাজ টু ওয়াক ইন দ্য মর্নিং, তাকে সকালে হাঁটতে হবে, তাকে সকালে হাঁটতে হবে না, তাহলে নেগেটিভ কী হবে, হি ডাজেন্ট। মনে রাখবেন, হি ডাজেন্ট, হি, আই ডোন্ট, উই ডোন্ট, ইউ ডোন্ট, দে ডোন্ট, রানা অ্যান্ড রাকিব ডোন্ট, হি ডাজেন্ট, শি ডাজেন্ট, ইট ডাজেন্ট, রাকিব ডাজেন্ট। তাহলে আমরা দেন থাকবেন সিঙ্গুলার পরে কি ডাজেন্ট বসবে। তাহলে হি ডাজেন্ট হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, তাকে সকালে হাঁটতে হবে না, রাকিবকে সকালে হাঁটতে হবে না, রাকিব ডাজেন্ট হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং। তাহলে বোঝা গেল আমরা কখন হ্যাভ টুর পূর্বে ডোন্ট ব্যবহার করব, কখন হ্যাভ টুর পূর্বে ডাজেন্ট ব্যবহার করব। ক্লিয়ার? আমরা দেখি লাস্ট ওয়ান, ডিডেন্ট হ্যাভ টু। I had to drive the car. Okay, I had to drive the car. আমাকে গাড়িটি চালাতে হয়েছিল। তাহলে আমরা দেখি এখানে had to আসছে। একই সিস্টেমে যদি আমরা had to থাকে, নেগেটিভ ফর্ম করতে গেলে একটা didn't নিয়ে আসতে হবে, না বোধহয় didn't।
didn't তারপর have to has had to পরিবর্তে have to হয়ে যাবে have to drive the car okay তাহলে আমাকে গাড়ি চালাতে হয়েছিল I had to drive the car আমাকে গাড়ি চালাতে হয়নি I didn't have to drive the car তাহলে আমরা দেখেছি যদি আমরা আই ইউ ইউ দে এগুলো সাবজেক্ট হয় তাহলে আমাদেরকে ডোন্ট ব্যবহার করতে হয় আর যদি হি শি ইট হয় তাহলে ডাজেন্ট হ্যাভ টু ব্যবহার করতে হয় আর যদি আমরা পাস্ট ফর্ম দিয়ে বোঝাই তাহলে ডিডেন্ট হ্যাভ টু ব্যবহার করতে হয় যেমন দেখালাম আই ডিডেন্ট হ্যাভ টু ড্রাইভ দ্য কার আমাকে গাড়ি পরিচালনা করতে হয়নি আই ডিডেন্ট হেল্প হিম আমি আমাকে তাকে হেল্প করতে হয়নি সাহায্য করতে হয়নি আই ডিডেন্ট কুক রাইস আমাকে ভাত রান্না করতে হয়নি আই ডিডেন্ট মপ দ্য ফ্লোর আমাকে ফ্লোর মুছতে হয়নি এই যে কথাগুলো মানে পাস্ট নিয়ে কথা বলবো আমরা তখন আমরা এই হ্যাড ডিডেন্ট হ্যাভ টু ব্যবহার করব তাহলে আমরা প্রেজেন্ট ফর্মে দুইটা ব্যবহার করি হ্যাজ টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টুর পূর্বে আমরা ডোন্ট ব্যবহার করব আর হ্যাজ টুর পূর্বে ডাজেন্ট ব্যবহার করে হ্যাভ টু করব আর ডিডেন্ট যেখানে আমরা নেগেটিভ ফর্ম করব তখন আমরা কি ডিডেন্ট হ্যাভ টু ব্যবহার করব সো মাই ডিয়ার ভিউয়ার্স আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ